এক কথায় বলতে গেলে আমাদের যে গণতন্ত্র আছে এই গণতন্ত্রের সংবাদ মাধ্যম হচ্ছে একটা স্তম্ভ, চারটা স্তম্ভের উপরে এই গণতন্ত্র নির্ভর করে। লোকসভা, বিধানসভা, জুডিশিয়াল বিচার বিভাগ অ্যান্ড মিডিয়া, সংবাদ মাধ্যম। তো আপনারা সেই সংবাদ মাধ্যমের একটা অংশ। এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত গ্রাম বাংলা শহরের মানুষ সঠিক সব খবরটা পায়। তাই আমার জীবনে ইটার বিধানসভা নির্বাচনে আগামী 22 এপ্রিল মানে একটা দিন পর, এই মুহূর্তে আমি ইটারের যা পরিস্থিতি দেখছি, কারণ 2006 সাল থেকে আমি ইটার বিধানসভার রাজনৈতিক দলের প্রার্থী ছিলাম। 2001, 2006, 2011, 2016 এই চারটা বিধানসভায় আমি ইটারে লড়াই করেছি। কিন্তু পশ্চিমবঙ্গে এবারের যা নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আগামী 22 তারিখ ইটারের যা নির্বাচন, তার প্রাককালে যা শুরু হয়েছে, আমার ইটারের বুদ্ধিজীবী সাধারণ সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে কিছু বার্তা দেওয়া প্রয়োজন মনে করেছি। সেই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই, এই জন্যই আপনাদেরকে কষ্ট করে আজকে প্রেস মিডিয়া আমি ডেকেছি। প্রথমত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2021কে কেন্দ্র করে যে সর্বত্র রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করছি, তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই। বিশেষ করে ইটার বিধানসভায় আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়া গোটা পৃথিবীতে যত নির্বাচন হয়, তৃণমূল সরকার 11 সালে ক্ষমতার পর 16 সাল পর্যন্ত একরকম ছিল, 16 সালের পর তৃণমূল সরকার, এই গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রতিনিধি এবং কর্মীরা যে অবস্থা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। জোর করে ভোট লুণ্ঠন, ছাপ্পা ভোটের রাজ, মস্তানি রাজ কায়েম করা, কাটমানি সরকার কায়েম করা এবং কৃষি ভাইপোর সরকার কায়েম করা, এর জন্য আজকে গোটা পৃথিবীর কাছে পশ্চিম হিসেবে মান তো উন্নত হয়নি, বরং যে পশ্চিমবঙ্গ আরো লজ্জিত। আমরা আমাদের জন্ম পশ্চিমবঙ্গে ইটাহারে, এর জন্য আমরা এই নির্বাচনে লজ্জা বোধ করছি। কোথাও লাঠি চলে না, কোথাও গুলি চলে না, কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখা যাচ্ছে এখানে প্রাণ পর্যন্ত বলি হয়। এই তৃণমূল সরকার, তার গুন্ডা বাহিনী একের পর এক বিরোধী দলের উপর যে আক্রমণ করছে, পাশাপাশি যারা শান্তি শৃঙ্খলাভাবে ভোট করতে এসছে এই রাজ্যে, কেন্দ্রীয় সরকারের CRPF থেকে শুরু করে বিভিন্ন, তাদের উপর আক্রমণ করার জন্য এই দলের, তৃণমূল দলের নেত্রী পর্যন্ত উচকে দিচ্ছে, যার বিনিময়ে কিছু নিরীহ প্রাণ আজকে চলে যেতে বাধ্য হয়ে। তাই আমার একটা অনুরোধ, ইতিহাসের সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে, একটা বিশেষ রাজনৈতিক দল ভোটে হেরে যাওয়ার ভয় পেয়ে সমাজ বিরোধীদের দিকে বাড়ি বাড়ি হুমকি এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চলেছে। এখনো পর্যন্ত বেশ কিছু ঘটনা, ইন্দ্রাণে একজন মারা গেছে, যার অপরাধ ছিল সে জয় শ্রীরাম বলেছিল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আজকেও পালই বাড়িতে CPM-এর নেতার, তৃণমূলের নেতার অত্যাচারে বাড়িঘর ছেড়ে লোকে বেরোতে পারছে না, বাড়ি ভাঙচুর শুরু হয়েছে। আমরা এই তীব্র বিরোধিতা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আদিবাসী ভাই বোনেদের উপর ভয় দেখানো, অর্থের বিনিময়ে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। সংখ্যালঘু ভাই বোনেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগকে, ব্যক্তি স্বাধীনতা আঘাত করা হচ্ছে। যে কোনো সংখ্যালঘু ভাই যারা আজকে মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকারকে, নরেন্দ্র মোদীকে সমর্থনের জন্য এগিয়ে আসছে, তাদের উপরে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, তাদের জাতপাতের দোহাই দিয়ে, তাদেরকে বিভিন্ন সামাজিক দোহাই দিয়ে
তাদেরকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু ভাইরা ভয়ে ভীত এবং কাতরভাবে কাঁদছে যে আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে পারছি না এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী করছে। কথা দিচ্ছি অধিকারটিকে সামাজিক আদিবাসী সামগ্রিক আদিবাসী ভাইদের জমি রক্ষার এবং সম্মান সহ সমস্ত রকম অধিকার সুরক্ষিত রাখব। ইডারে সমস্ত সংখ্যালঘুদের অধিকার এবং সামাজিক সম্মান জোর দিয়ে জোর করে রাখছি না, চিন্তাই করতে পারবে না। আমরা পরিকর যে তাদের এবং জীবনযাত্রা আমরা বজায় রাখব। সরকার ক্ষমতায় আসলে তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতকারী তোলাবার ঠিকাদার জবরদখলকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। গতকাল আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইটার হাইস্কুলে বিশাল জনসভায় বলে গেছেন যে তৃণমূল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তৃণমূলের এই ঠিকাদারি রাজ, তোলাবাজি রাজ, জুলুমবাজি রাজকে আমরা বন্ধ করব। বেশ কিছু মুখোশধারী যারা বিভিন্ন ছদ্মনামে নিজের নামে ঠিকাদারি করে বর্তমানে ভোটে দাঁড়িয়ে একটা অস্থিরকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের জামানাকেও আমরা খতম করব। ইটারের শান্তিপ্রেমী মানুষের কাছে আবেদন, ইটারের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখায় শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রেখে রাখার স্বার্থে আমি ইটারের মানুষকে এবার যে ছক তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এই ঠিকাদার ক্যান্ডিডেট এবং ঠিকাদার বাহিনী বিভিন্ন পয়সা দিয়ে এক এক জায়গায় যে বোমাবাজি গুলিবাজি, আজকেও দুইজন মানুষ ছেলেকে যারা গতকাল রাজনাথ সিং এর মিটিংয়ে এসেছিল তাদেরকে পালাই বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল, সেখানে তাদেরকে চরমভাবে মারধর করে তাদের গাড়িতে বোম রেখে দিয়ে পুলিশকে ডেকে এনে তাদেরকে অ্যারেস্ট করিয়েছে, যারা আজকে কোর্টে চালান হয়েছে। জানি না তারা জামিন পাবে কিনা, কিন্তু এর যারা কাশিবাড়ি গ্রামের ছেলে যারা ড্রাইভারি করে ভাত খায় তাদের উপর যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, এর প্রতিবাদ ইটারে মানুষ করবে। সর্বাঙ্গিকভাবে আমি ইটারে সমস্ত মানুষকে অনুরোধ করব, সর্বধর্ম সমন্বয়ে ইটারে যেন শান্তিভাবে ভোট হয়, কোনো প্রাণক্ষয় না হয়, কোনো জুলুমবাজি না হয়, সবাই যেন তার গণতান্ত্রিক অধিকার শান্তিতে প্রয়োগ করতে পারে। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে আদিবাসী হোক, সে রাজবংশী হোক, সে খ্রিস্টান হোক, যে কোনো মানুষ হোক, তাদের যেন গণতান্ত্রিক অধিকার তারা যেন ভোট কেন্দ্রে গায়ে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, স্বাধীনভাবে তাদের সাংবিধানিক যে স্বাধীনতা আছে, ভারতবর্ষের যে সংবিধানের যে অধিকার আছে সেটা যেন তারা ব্যালট মেশিনে প্রয়োগ করতে পারে। এই আহ্বান জানিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সমস্ত ইটারবাসীকে আহ্বান জানিয়ে আমি আজকের এই কথা এবং আবেদন আপনাদের মাধ্যমে গোটা ইটারবাসীকে দিতে চাই। ভয় পাবেন না, কেন্দ্রীয় সরকারের ভোট এটা রাজ্য সরকারের সিভিক পুলিশ আর ছাপ্পা ভোট নয়, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোট। সমস্ত ভোটারের সুরক্ষা এবং নির্ভয়ে ভোট দেওয়ার এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার অধিকারের জন্য সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনিকভাবে করা হয়েছে। আমি সবাইকে আহ্বান রাখব যে আপনারা সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার মনের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আজকে এই রমজান মাস, আমার মুসলিম ভাই বোনেদের আমি রমজান মাসে আমার শ্রদ্ধা আমার সালাম জানাই, আমার হিন্দু ভাইদের নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা ও শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য ঘরে ঘরে পৌঁছে যাক এই আবেদন প্রেস মিডিয়ার কাছে রেখে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবে।